সকালে জলসা, সকালে জলসা। নিশি যখন ভোর হবে, সুখ তারা নিভে যাবে, সামনে আসবে নতুন দিন, দিনটা হোক অমলিন। নমস্কার, আমি কথায় কথায় আপনাদের সাথে সৃজিতা বটব্যালশীল। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা নিয়ে চ্যানেল ভিশনের পর্দায় চলে এসেছি। আমার সাথে উপস্থিত আছে সঙ্গীত শিল্পী বন্ধু গার্গী ঘরুই। নমস্কার। খুব সুন্দর লাগছে এই সকালটা, এই সুন্দর সকালকে আরো আরো রঙিন করে তুলব আপনাদের কাছে গার্গী ঘরুইয়ের গানের মধ্যে দিয়ে। গার্গী ঘরুইয়ের প্রথম নিবেদন আপনাদের কাছে, thank you.
অপূর্ব সঙ্গীত পরিবেশনা আপনাদের সামনে শোনালো গার্গি ঘরুই। চলে যাব পরের গানে, কিন্তু তার আগে এই গানের রেশ ধরে একটি কথা না বললেই নয়। সেতার এতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। এ বোধ হয় রবীন্দ্রনাথের কলম ছাড়া এ কালি উদ্ধার হতো না। চলে যাব পরের গানে, এখন আপনারা শুনছেন সঙ্গীত শিল্পী গার্গী ঘরুইয়ের কণ্ঠে সঙ্গীত পরিবেশনা। তবু কথা বলো না।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পী বন্ধুকে। কথা হয়েছিল তবু কথা হলো না, আমরা এরকম অপেক্ষায় বোধহয় সারাটা জীবন, জীবনের অনেকক্ষণ কাটিয়ে দিই কারুর অপেক্ষায়। আসুন জীবনকে আরো রঙিন করতে, আরো চনমনে করতে ফিরে যাব আবারও পরের গানে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। সকালে জলসা, সকালে জলসা, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি অচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ব্রেকের পর আরো আরো গান শোনাতে আপনাদের, কিন্তু তার আগে গার্গীকে একটু জিজ্ঞাসা করে নি। গার্গি, তুমি কোথা থেকে এসেছো? আমি হাওড়ার উদয়নারায়ণপুর থেকে এসেছি। গার্গি, তোমার গান নিয়েই পথ চলার আনন্দ, তাই তো? হ্যাঁ। তো গার্গি চায় গানকে বুকে ধরে, গানকে নিয়ে জীবনের বাকিটা পথ চলতে। গার্গির এই গানেতে কারা অনুপ্রেরণা জাগায়? প্রথমত আমার মা, আমার মা বাবা খুবই অনুপ্রাণিত করেছে আমায়, আজ তাদের জন্য আমার এতটা আশা আর এতটা উৎসাহ পাওয়া। আর অবশ্যই তোমার সঙ্গীত গুরু। হ্যাঁ, যার জন্য আজকে তুমি এই মঞ্চে চ্যানেল ভিশনের পর্দায়। চলে যাব আবারও পরের গানে, আপনারা শুনছেন গার্গি ঘরুইয়ের কণ্ঠে সঙ্গীত পরিবেশনা। পানির চারণে মা গো
আমরা সকালের জলসায় গান শুনছি, সেই গান শুনে মনকে ভালো করছি আর সারা দিনের প্রাণের আরামকে সংগ্রহ করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকের অনুষ্ঠানের শেষ গান শুনে নেব শিল্পী বন্ধুর কণ্ঠে। রং ছিল ফাল্গুনী হাওয়াতে।
অসম্ভব অসম্ভব সুন্দর আমরা একটি সঙ্গীত পরিবেশনা শুনলাম আজকে সকালের জলসায়। এই সাত সকালের জলসায় মন ভালো করা গান নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে সৃজিতা বটব্যালশীল, এবং আমার সাথে সঙ্গীত শিল্পী উপস্থিত আছে গার্গী ঘরুই। আজকে চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানে আমরা আমাদের তরফ থেকে শিল্পী বন্ধুর হাতে তুলে দিলাম একটি সার্টিফিকেট, তার সাথে তুলে দিলাম একটি গিফট ভাউচার, এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সুন্দর মেডেল। চ্যানেল ভিশনের তরফ থেকে এবং ড্রিমস এন্টারটেনমেন্টের পর তরফ থেকে আজকে আমরা শিল্পী বন্ধুর হাতে তুলে দিলাম একটি সুন্দর স্মারক। আমরা সময়ের বাঁধনে বাঁধা, তাই ইচ্ছা না থাকলেও আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি এবং অনুষ্ঠান শেষ করতে হবে। তাই কবির কথায়, কবি আরণ্যক বসুর কথায়, পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, মনে থাকবে, আপনারাও ভাবুন তো। আর প্রেমের কথা মনে মনে ভাঁজতে থাকুন। আমরা ফিরে আসছি পরের পর্বে আরো আরো অনেক গান নিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই। নমস্কার।